পাটের চারা লাগাবেন সে বিষয়ে আমি কিছু আলোচনা করব পটল চাষের জন্য আপনারা মূলত পুরাতন যে লতা গাছের গোড়াটার গোড়া থেকে দেড় হাত পর্যন্ত লতা চলে পরে আর কোনো লতা চলে না আর উপরের যে কাঁচা লতা এই লতাগুলো ফেলে দিতে হয় আর আপনারা পুরাতন লতা লাগাতে হবে তাই যে দেখতে পাচ্ছেন পুক্ত লতা আমরা কেটে নিয়েছি জমি থেকে বাছাই করে আমরা কেটে নিয়ে আসছি নিয়ে আসার পরে আমরা যে কাটিং কাটিংগুলি দিচ্ছি এই যে কাটিং আটি করা আছে কাটিং আমরা আটি করে তারপরে পানি দিয়ে ভিজিয়ে তারপরে আপনার পলি দিয়ে বস্তা প্যাকেট হবে তো এই লতা আমরা বাংলাদেশে প্রত্যেকটি জেলায় জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর আপনারা যদি শর্টকাটে নিতে চান তাহলে বাসের মাধ্যমে আমরা চারা পাঠিয়ে থাকি বাসে পাঠালে দেখা যায় দিনের দিন মালটা পচে যায় ঘন্টার ভিতরে মাল পচে যায় আর যখন আপনারা কুড়িয়াতে নেবেন তখন দেখা যায় একদিন লেট হয় কোন জায়গায় দুই দিন লেট হয় আবার কোন জায়গায় দিনের দিন খুব কম পায় আর আমরা যেভাবে প্যাকেটিং করে দেবো কুড়িয়াতে নিলে দশ দিনেও দশ পনেরো দিনের ভিতরেও লতা নষ্ট হবে না আর আমাদের যে লতাগুলি প্রত্যেকটি লতা থেকে যে পোরগুলি দেখা যাচ্ছে এই পরে পরে থেকে চারা বের হবে হালকা মাটির নিচে দিবেন বেশি মাটির নিচে দিলে চারা বের হবে না হালকা মাটির নিচে দেবেন ঠিক এই পরিমাণ মাটির নিচে দেবেন আর এই লতা যখন আপনারা লাগাবেন চারা সেতে দ্বিগুণ লাভ হবে দ্বিগুণেরও বেশি লাভ হবে কারণ একটা চারা যখন টপ করে আমরা এভাবে লাগাব তখন একটা চারা বের হবে আর যখন আমরা মাটিতে পেরে দিয়ে পাঁচটা চারটা করে আমরা কোর্ড দিই পাঁচটা চারটা করেই চারা বের হবে তাহলে আপনার লতা লাগালে সবচেয়ে সুবিধা আর একটা চারা সর্বনিম্ন দশ টাকা পিস কিনতে হবে আপনাদের আর আমরা লতা জমি শতাংশ হিসাবে আমরা লতা বিক্রি করি দেখা যায় যে যেখানে চার হাজার টাকার চারা লাগবে সেখানে আমরা পনেরোশো টাকার লতা দিলেই সেই জমি ক্লিয়ার হবে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন পারতেছেন যে লতাতে কতটা খরচা কম আর লতাতে লাভবান বেশি এই সব সর্বোচ্চ লাভবান চারা উঠে বেশি জমিটা ভরে যাবে তাড়াতাড়ি এই কারণে আপনারা লতাতে পোটল চাষ করবেন তো দর্শক মণ্ডলী আপনারা যদি আমাদের কাছ থেকে এই জাতের যদি লতা যদি সংরক্ষণ করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে তো মনে রাখবেন অরিজিনাল জিনিস দামটা একটু বেশি হয় কিন্তু জিনিসটা ভালো হয় আর আপনারা যেখান সেখান থেকে নিয়ে পোতারে হবেন না আমরা প্রতি নিয়ত এই পোটলের লতা দিয়ে থাকি তো দর্শক মণ্ডলী আমার চ্যানেলে নতুন যারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেল চ্যানেলের যে ভিডিও দেখতেছেন আপনারা এটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন যেন আমি যেন সবার কাছে পৌঁছাতে পারি আসসালামু আলাইকুম